কুরবানি দিতাম পারি না, এখন কুরবানি দেওয়া লাগবো আমার। ও আল্লাহর হাবিবে কইলে আমি তোমার কুরবানি দিলাই আর, গরিব হলোর কুরবানি দিলাই আর, কোন কুরবানি? ও রাসূলুল্লাহ ফরমাইন তোমার কুরবানি হইল গিয়া তুমি ঈদের দিন ঘুম থেকে উঠিয়া তোমার হাতর পাওয়ার নখ ফেলাইও, মুছ চাইন বাট্টি করিও, আর বগলর নিচর রুম রে তুমি সিঁড়িও জেরে না পরিষ্কার করিলেও করিলাইলে তুমি কুরবানি দ্বারা দিবা, কুরবানি দিয়া যতটুকু নেকির মালিক হইবা ততটুকু নেকির মালিক তুমি বনি যাইবা। সুবহানাল্লাহ, জোরে হুকুম, যারা কুরবানি দিবা দিয়া যতটুকু নেকির মালিক হইবা, তুমি নকসুল খাটিয়া ততটুকুর মালিক হয়ে দিবে, কুরবানির সব পাইলিবা। তে এটা আমরা গরিব হলোর লাগি না, আমি যাইন কুরবানি দিতাম পারি না, আপনি কুরবানি দিতে পাত্র না, যারার পয়সা আছে এরা তো কুরবানি দিতরাও, হয় বড় দুম্বাই গুলো হয়েছ নিজে নিজে দিতরা, আর না হয় উঠে গু, হ্যাঁ দেড় দুই লাখ টাকা দিয়ে খরিদ করছুন বড় উঠ আনিয়া থাইন নহর করিলেইতরা, কুরবানি দিলেইতরা। খেও আছে অন্য জানোয়ার, বড় জানোয়ার মহিষ এগুলি আইছিস আনিয়া কুরবানি দিলেইতরা, কুরবানি দিতাম। আমি তো আর পারিয়ান না, পকরিয়ে গু লইতাম পারিয়ান না, ই পরিমাণের তৌফিক নাই, আর আমার উপরে ওয়াজি বইছে না, টানা চেষ্টা করিয়া বকরিয়ে গু লইলি কিন্তু ওয়াজি বইছে না, ওয়াজি বই না তুই টানা চেষ্টা করিয়া ইতত লাগবে না, ও বেশ সব লাগিয়া ক্ষতি হয়। গরিব মানুষে যদি কুরবানির লাগি কোনো জানোয়ার খরিদ করে আর ঈদের দুই চার দিন আগে আনলো আনিয়া ছাগি বান্ধিয়া তুইছে তো, আর রাত যদি ছুটিয়া যায় গিয়া ঈদের দিন ভাও না তে এখন কিতা, এখনও বিচারো বিচারি আরো এগুলো লইয়া আনো, এগুলো তো গেছে গেছে আরো এগুলো লইয়া আনো, তোমার উপরে এখন ওয়াজিব হয়ে গেছে, লইয়া ওয়াজিব বানাইছো, এখন আরো এগুলো লইয়া আনো আনিয়া ওগু কুরবানি দেও, আগু কুরবানি শেষ হয়েছে হিগিয়ে বে বে হইয়া বাড়িতে ইয়া দিছে, দেখো আর ইসলো এখন হ্যাঁ গো দেওয়া লাগবে, ও বুঝবাইছে নি, ও ওখান দেখুন যাসিয়া